পিওর্স আসসালামু আলাইকুম টেক্সটাইল টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আমাদের টিউটোরিয়ালে জানতে চেষ্টা করব ফেব্রিক ইন্সপেকশান সম্পর্কে তো চলুন বন্ধুরা প্রথমত আমরা জেনে নেব ফেব্রিক ইন্সপেকশান কী ফেব্রিক ইন্সপেকশান হচ্ছে একটি প্যারামিটার যার মাধ্যমে ফেব্রিকের কোয়ালিটি নির্ণয় করা হয় অর্থাৎ যে ফেব্রিকটি আমাদের স্টোরে ইনহাউস করা হয়ে থাকে সেই ফেব্রিকটি আদৌ কি আমাদের প্রোডাকশান উপযোগী নাকি উপযোগী নয় সো এটি নির্ণয় করার জন্য সাধারণত অনেকগুলো পদ্ধতিতে ফেব্রিক ইন্সপেকশান করা হয় বহুল আলোচিত যেই পদ্ধতিটি আমরা সাধারণত টেক্সটাইল বা গার্মেন্টস সেক্টরে আমরা যেই পদ্ধতিটি ব্যবহার করি সেটি হচ্ছে ফোর পয়েন্ট ম্যাথড আজকে আমরা জানব ফোর পয়েন্ট ম্যাথড সম্পর্কে দর্শক বন্ধুরা এখানে আমরা যদি ভালোভাবে আপনারা খেয়াল করেন ফেব্রিক ইন্সপেকশান ফোর পয়েন্ট মেথড পদ্ধতিতে এখানে একটি পয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে পয়েন্টস পার হানড্রেড ইয়ার্ড ম্যাক্সিমাম ফর্টি পয়েন্টস অর্থাৎ প্রতি একশো ইয়ার্ডে ম্যাক্সিমাম চল্লিশ পয়েন্ট আমরা অ্যালাউ করতে পারবো অ্যালাউ চল্লিশ পয়েন্ট যদি থাকে প্রতি একশো ইয়ার্ডে ফেব্রিকের মধ্যে তাহলে সেটা আমাদের পাশ বলে গণ্য হবে এবং আরেকটি পয়েন্ট এখানে দেওয়া আছে পার হানড্রেড স্কোয়ার ইয়ার্ডে আমরা চব্বিশ পয়েন্ট পর্যন্ত কাউন্ট করতে পারবো অর্থাৎ চব্বিশ পয়েন্ট পর্যন্ত যদি হয় তাহলে ফেব্রিকটি পাস বলে গণ্য হবে আমাদের কাছে তো আমরা পরবর্তীতে পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে জানতে পারবো যে ফেব্রিক ইন্সপেকশন ফোর পয়েন্ট মেথডে পয়েন্ট কী আপাতত দুইটি জিনিস আমরা জানতে পারলাম অর্থাৎ প্রতি একশো ইয়ার্ডে চল্লিশটা পয়েন্ট আমাদের অ্যালাউ করতে পারবো চল্লিশটা পয়েন্টের উপরে যদি হয় তাহলে সেটা আমাদের ফেব্রিক রিজেক্ট বলে গণ্য হবে এবং একশো ইয়ার্ডের মধ্যে চব্বিশ পয়েন্ট হচ্ছে আমাদের লিমিট চল পয়েন্টের উপরে যদি আমরা পাই তাহলে সেই ফেব্রিকটি রিজেক বলে গণ্য হবে এবার আসি আমরা দর্শক বন্ধুরা স্যাম্পল সাইজ পার ব্যাস মিনিমাম টেন পারসেন্ট অর্থাৎ আমাদের ফেব্রিকের রোল যদি একশোটা রোল হয় সেখানে আমরা টেন পারসেন্ট আমাদেরকে ইন্সপেকশান করতে হবে অর্থাৎ একশোটা রোলের মধ্যে আমরা দশটা রোল ইন্সপেকশান করে আমাদেরকে দেখতে হবে যে কত পয়েন্ট পর্যন্ত আমাদের আমরা পাচ্ছি ডিফেক্ট পার্সেন্টেজ আরেকটি পয়েন্ট আমরা এখানে দেখি পার কালার মিনিমাম হানড্রেড ইয়ার্স অর্থাৎ প্রত্যেক কালার থেকে আমাদের এক হাজার গজ ফেব্রিক ইন্সপেকশান করতে হবে এখানে একটা জিনিস নোট দেওয়া আছে সেটা হচ্ছে ইফ টোটাল পয়েন্টস এক সিডস লিমিট এডিশনাল ফিফটিন পার্সেন্ট টু ইন্সপেক্ট অর্থাৎ টেন পারসেন্ট যখন আমরা ইনসপেকশান করব তাতে যদি আমাদের পয়েন্ট চব্বিশের উপর হয় অর্থাৎ এটি যদি লিমিটের বাইরে অ্যালায়েবাল না হয় সেক্ষেত্রে আমরা আরও টেন পার্সেন্ট ইন্সপেকশান করবো তাতেও যদি না হয় তাহলে আমরা আরও টেন পারসেন্ট করবো তাতেও যদি না হয় পরবর্তীতে আমাদেরকে হানড্রেড পার্সেন্ট ইন্সপেকশান করতে হবে এবং এখানে যেটা বলা হচ্ছে ইফ টোটাল পয়েন্ট অ্যাক্সিস অ্যালায়েবাল লিমিট এডিশনাল ফিফটিন পার্সেন্ট টু ইন্সপেক্ট অতিরিক্ত পনেরো পার্সেন্ট আমাদেরকে ইনস্পেকশন করতে হবে ও দর্শক বন্ধুরা এরপর আমরা আসতেছি কেজি টু ইয়ার্ড অর্থাৎ কেজি থেকে ফেব্রিককে আমরা কিভাবে ইয়ার্ডে কনভার্ট করব দর্শক বন্ধুরা আপনারা দেখবেন এখানে লেখা আছে কেজি ইন্টু ফোর থ্রি ডিভাইডেড বাই জি এস ডিভাইডেড বাই ফেব্রিক উইথ অর্থাৎ এই সূত্রটি দিয়ে আমরা ফেব্রিককে কেজি থেকে ইয়ার্ডে আমরা কনভার্ট করতে পারব দর্শক বন্ধুরা দুটি পদ্ধতিতে সাধারণত আমরা ফেব্রিক ইন্সপেকশান করে থাকি একটি হচ্ছে লেন্থ ইন্সপেকশান মেথড আর একটি হচ্ছে উইথ ইন্সপেকশান মেথড লেন্থ ইন্সপেকশান মেথডটা হচ্ছে কি স্টার্ট টু অ্যান্ড পার রোল অর্থাৎ প্রত্যেকটা রোলের শুরু থেকে শেষ পর্যন্ত ইন্সপেকশান এরপরে উইথ ইন্সপেকশান মেথডের মধ্যে স্টার্ট মিডেল অ্যান্ড অর্থাৎ শুরু মধ্যখানে এবং শেষের দিকে দর্শক বন্ধুরা এতটুকুই আমাদের আজকের এই টিউটোরিয়াল পরবর্তীতে আমরা নতুন কোন ভিডিও নিয়ে আসব আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর ইতিমধ্যে যারাই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ